ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আবু আব্দুর রহমান ভাই কুয়েত থেকে প্রশ্ন করেছেন যে আমাদের দেশে প্রায় 98 ভাগ মসজিদেই দেখা যায় সকালে ফজরের নামাজের পরে সবাই মিলে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করা হয়, কারণ এটা পড়লে নাকি 70,000 ফেরেশতা তার মাগফিরাত করবে। এটা কি সহি? এ ব্যাপারে জানালে উপকৃত হব। এ ব্যাপারে একটা হাদিস আছে কিন্তু হাদিসটা সহি না, আমি হাদিসটা শুনাই তারপরে তাহকিকটা উল্লেখ করবো। আদমা আকাল ইবনে ইয়াসার আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, এটা হচ্ছে মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিন ইউসবিহু সালাসা মাররাত আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, সকালে যে ব্যক্তি 3 বার এই কথা বলবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এরপরে ক্বরা সালাসা আয়াতি মিন আখিরি সূরাতিল হাশর, সূরা হাশরের শেষ 3টা আয়াত যদি যদি পড়ে, এরপরে ওয়াক্কাল আল্লাহু বিহি 70 আলফ মালাক, তাহলে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন, ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিয়া, এরা সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদান, ওই দিন যদি সে মারা যায় তাহলে শহীদ হয়ে মারা যাবে। ওয়ান ওমান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আর সন্ধ্যাবেলায় যদি কেউ এটা বলে তাহলে একই অবস্থা, অর্থাৎ সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকবে মাগফিরাতের জন্য, আর সেদিনে মারা গেলে শহীদ হয়ে মারা যাবে। এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম তিরমিজি 2922 নম্বরে। তিনি নিজেই বলেছেন হাদিসটা গরিব, আর ইমাম নববী বলেছেন তা এই সনদের মধ্যে দুর্বলতা আছে। তিনি আল আজকার গ্রন্থের 114 নম্বর পৃষ্ঠায় এটা নিয়ে আলোচনা করেন। ইমাম জাহাবি মিজানুল ইতেদালের প্রথম খণ্ডের 632 নম্বর পৃষ্ঠায় এই বলেছেন যে গরিব উঞ্জিদ্দান, এই হাদিসটা খুবই গরিব। গরিব মানে হচ্ছে মানফারাদা বিহি রাবিন ওয়াহিদ, কোন এক স্তরে বা একাধিক স্তরে রাবি বর্ণনাকারী একজনই। وقال شيخ الالباني في ارواء الغليل ارواء الغليل شيخ الالباني বলছেন যে এটা দ্বিতীয় খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ইল্লাতুহু খালিদ ইবনু তুহমান, খালিদ ইবনু তুহমানের ইল্লাতের কারণে, ত্রুটির কারণে এখানে হচ্ছে হাদিসটা দুর্বল। ইয়াহিয়া ইবনু মাইন তার ব্যাপারে বলেছেন দাঈফুন খুলিতা ক্বাবলা মাউতিহি বি আশরি সিনিন, তিনি হচ্ছেন দুর্বল রাবি, মৃত্যু 10 বছর আগে তার খালাত গালাত অর্থাৎ মেধা বিকৃত হয়ে গিয়েছিল, যার কারণে তার হাদিস গ্রহণযোগ্য হবে না, যেহেতু এগুলো ওই সময়েরই হাদিস। অতএব বুঝতে পারলাম যে হাদিসটা সহি নয়, দাঈফ, আর শরীয়তে দাঈফ হাদিসের উপর ভিত্তি করে কোনো ফজিলত বিশ্বাস করা যাবে না, কোনো কিছুই সাব্যস্ত করা যাবে না। এমনি কেউ কোনো সূরা পড়ছে সেটা ভিন্ন, কিন্তু এটাকে আমলে পরিণত করা, কোনো আমল সাব্যস্ত করা দাঈফ হাদিস থেকে, এটা বৈধ নয়। মুহাদ্দিসিনে কেরাম উসুলে এই ধরনের কথাগুলো বর্ণনা করেছেন। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এই আমলটা না করি, সকালবেলা আরো অনেক আজকার আছে, দোয়া আছে, আপনারা সেগুলো পড়তে পারেন ইনশাআল্লাহ।